प्लीज प्लीज नंदिनी, दोहाई तुम्हार और नाटक करो ना। নন্দিনী, তোমার এই ভালোবাসার মানুষকে নিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে এই মুহূর্তে এখান থেকে তুমি এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও নন্দিনী, চলে যাও। রঞ্জন, রঞ্জন, আমাকে তুই দাঁড়িয়ে দিও না। রঞ্জন, আমি যাব না, আমি তোমাকে চিনে কোথাও যাব না, আমি তোমাকে চিনে কোথাও যাব না। সবে না আমায়, একদম সবে না আমায়। এই কে আছিস? এদের দুজনকে ঘর ধাক্কা দিয়ে এই মুহূর্তে এখান থেকে বার করে দে, বার করে দে। নন্দিনী, তুমি কি ভাবছো ধীরাস্তা? তোমার নন্দিনী কাঁদছে? না ধীরাস্তা, না, তোমার নন্দিনী আর কোনোদিন কাঁদবে না। তোমার নন্দিনীর চোখের জল সব শুকিয়ে গেছে, আর সে কোনোদিন কাঁদবে না। নন্দিনী, আপনারা আপনারা দেখুন এই রঞ্জন রায়কে, কত বড় কাপুরুষ! যে নন্দিনী তাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসত, শয়তানের দল পাশাখানে জিতে গিয়ে সেই নন্দিনীর লজ্জার বস্ত্র হরণ করছে, আর এই মানুষ, এই মানুষ তাকে রক্ষা করার বদলে হাত লাগিয়েছে সেই বস্ত্র হরণ। নন্দিনী, আর অঞ্জন বাবা, তুমি তো মহাভারতের যুধিষ্ঠিরকে হার বানিয়ে দিলে, তুমি তো মহাভারতের যুধিষ্ঠিরকে হার বানিয়ে দিলে। বাবা, বাবা, আপনার দায়িত্ব আমি পালন করতে পারলাম না বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন বাবা। আপনার দায়িত্ব আমি পালন করতে পারলাম না বাবা। নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন বড় বাবু, নিজ গুণে আমাকে
কলকাতার ব্যবসার মালিকানা বদলে দলিল আমি তৈরি করে নেছি, সই করে দাও। বোস, আপনি খেতে রাজি আছেন? দেখুন, আপনি আমার মালিক, আপনার ইচ্ছাই ছিল ধার্য, আমার কর্তব্য শুধু আপনাদের সেবা করা। তবে কিনা আপনার যা মনের অবস্থা, ব্যবসা সামলানোই দায়, তাই অঞ্জনবাবু যদি সে দায়িত্ব পান তাতে মঙ্গল বই অনিষ্ট নেই। তলিটা দিই অঞ্জন। সেটা ঠিক মতো হয়ে গেছে, কই দেখি 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 বেশ, এই বাচ্চ দাঁড়ান মিস্টার বোস, আজ থেকে আমার ছোটো ভাইয়ের সমস্ত ভালো মন্দের দায়িত্ব আমি আপনার হাতে তুলে দিলাম। দেখবেন ওর ভালো মন্দ আর ব্যবসা যেন ঠিকঠাক চলে, কোনো ক্ষতি না হয়। থাক, তোমাকে আর জ্ঞান মারতে হবে না, ব্যবসায়ী যে কালে এখন আর তোমার নয়, তখন আমাদের ভালোটা আমরাই বুঝবো। মিস্টার বোস, একদম চিৎকার করবি না, তুই আর এখন আমার মালিক নস, আমার মালিক অঞ্জনবাবু। টাটা। চলো রঙ্গিনী। তাই চলো ডাল। মাধব কাকা, দেখলে তো, দেখলে তো দাদাবাবু, বৌরানী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে বাড়ির লোকেদের কালো চেহারা গুলো। অনেক আসল চেহারা বেরিয়ে পড়বে। তা দারুণ একটা আসল খবর শোন, আজ থেকে 25 বছর আগে এক ঝড় চলে রাতে তোর ঘর থেকে তোর সদ্যজাত কন্যাকে কে চুরি করেছিল জানিস? কে যাবে বাবু? ওই জঙ্গল সর্দার। জঙ্গল সর্দার? জঙ্গল সর্দার? জঙ্গল সর্দারের পালিতা কন্যা নন্দিনী হলো তোর নিজের মেয়ে। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন জামাই বাবু। মিথ্যা কি সত্যি? জঙ্গল সর্দারকে জিজ্ঞেস করলে উত্তর পেয়ে যাবি। নন্দিনী, নন্দিনী আমার মেয়ে, নন্দিনী আমার মেয়ে, তাই তো, তাই তো ওর মুখখানা বড় চেনা চেনা লাগে, বড় আপন বলে মনে হয়, ও মুখে যে বসানো অবিকল আমার বউ মালতের মুখ, নন্দিনী আমার মেয়ে, নন্দিনী সর্দার, জঙ্গল সর্দার। এ আপনি কি বলছেন জামাই বাবু? জঙ্গল সর্দার? হ্যাঁ, জঙ্গল সর্দার। জঙ্গল সর্দার তোমাকে খুন করতে চেয়েছিল, তবে সে খুনের পিছনে নন্দিনীর কোনো হাত ছিল না, সে খুনের সুপারি দিয়েছিলাম আমি। সাকি, আপনি তাহলে নন্দিনী? নির্দোষ? নির্দোষ? নির্দোষ নন্দিনীকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমাদের পথের কাঁটা সাফ করে দিয়েছিস তুই। বিষাক্ত ওষুধ থেকে চোরা চালান, চুরি থেকে খুন, নন্দিনীর সব অভিযোগই সত্যি। ভেতরে ঢুকেছ কেন? কে তুমি? বাতা নন্দিনী কহাঁ হ্যায়? আমি জানি না। জলদি বাতা নন্দিনী কহাঁ হ্যায়? আরে বলো তুমি জানি না। বাতা নন্দিনী কহাঁ হ্যায়? আমি জানি না, জানি না, জানি না। বাতা নন্দিনী কহাঁ? এই আছে আমার কাহিনী, এই আছে আমার পিঞ্জরার কাহিনী, এই আছে নন্দিনীর কাহিনী। যে রাতে রঞ্জনবাবু নন্দিনীকে তাড়িয়ে দিল রায় বাড়ি থেকে, সেই রাতে, সেই রাতে আমি রঞ্জনবাবুকে তুলে নিয়ে এসে ভরিয়ে দিলাম আমার খাঁচার আন্দার। সেই দিন থেকে ঠিকানা হলো অন্ধেরি কারাগার। লেকিন এই কাহিনীতে রঞ্জনবাবুকে নিয়ে নয়, এই কাহিনীতে নন্দিনীর আছে, নন্দিনীর। চলুন দর্শক বন্ধুরা, আমরা সবাই মিলে খুঁজে বার করি নন্দিনীকে।
हीरा की आधारी जाले हिमी की फूल फुटी पाए अब हेला নন্দিনী সম্পূর্ণ পূর্ণ হয়েছে আর দেরি না করে কাল সকালে আমাদের দুজনকে যেতে হবে সেখানে ঈশ্বর আছে ঈশ্বর আছে ঈশ্বর 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 আছে কি নেই তা তো আমি জানি না নন্দিনী তবে তোমার মতো নারী অন্যের জন্য আগুন ঝাঁপ দিতে প্রস্তুত নিষ্পাপ নারী মনের প্রতিজ্ঞা যে সফল হয় তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি নন্দিনী সীতা সাবিত্রী শুধু পুরাকালে জন্ম নেয়নি তারা আজও জন্ম নেয় এদেশের মাটিতে তুমি যে এই যুগে সীতা এই যুগে সাবিত্রী নন্দিনী বিরাজদা বড় খিদে পেয়েছে সেই কোন সকালে বেরিয়েছি এবার আমাকে কিছু দেখেছ আমি ভুলে গেছি তুমি একটুখানি দাঁড়াও আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি কি হলো খাবার আনতে গিয়ে দাঁড়িয়ে পড়লে কেন ঘরে যে খাবার খাবার নেই দিরাজদা বড় বিপদে ফেলে দিলাম তাই না নন্দিনী ক্লান্ত পরিশ্রান্ত ধীরাজচন্দ্র তার ছোটবেলার বন্ধু নন্দিনীর কাছে খাবার চাইছে ক্ষুধা নিবারণের জন্য আর বড় বাড়ির গিয়ে বধূ রাজরানী নন্দিনী আজ রিক্ত হস্ত শূন্য হেসেল তার কি বলেছে আমার শূন্য হেসেল কে বলেছে আমি তোমার মুখে আহার তুলে দিতে পারবো না দেখো ধীরাজদা আমার বাবার দেওয়া কানেরটা এখনো আমার কাছে আছে এই নাও এটা গিয়ে বাজারে বিক্রি করলেই তুমি টাকা পেয়ে যাবে ধীরাজদা এটা তো সেই মালা আমার মায়ের অসুখের সময় তোমাকে বিক্রি করতে দিয়েছিলাম তাহলে তুমি বিক্রি করোনি বিক্রি নয় নন্দিনী বিক্রি নয় বিক্রি নয় বন্ধক রেখেছিলাম আর এই কমাস শহরের পথে পথে গান গেয়ে বাবুদের বকশিসে টাকা জমিয়ে সে বালা বা সে বালা আমি ফিরিয়ে এনেছি নন্দিনী দেখো সে বালা জানো নন্দিনী গ্রামে সবাই আমাকে বলতো আমি নাকি অপগণ্ড ভবগুড়ে পাগল সংসার বিবাদী টাকা রোজগার করা আমার হাতে নেই এবার সবাই দেখো এবার সবাই দেখো কেমন হিসাবি মানুষটা হয়েছি আমি হ্যাঁ আমি টাকা রোজগার করেছি নন্দিনা যে বালার জন্য সবাই আমাকে একদিন চোর বলে মেরেছিল সেই বালা আমি ফিরিয়ে এনেছি নন্দিনী দেখো না ধর 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 তুমি কি ভেবেছ হ্যাঁ তোমার কানে দুলবেছে এই ধীরাস্তার নিজের পেট ভরবে না 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 সেটি হচ্ছে না না এতে এতে মুড়ি আর বাতাস আছে দু জায়গা ভালো করে ভাগ করে আনো তো দেখি ভালো তুমি তো কিছু খাওনি নন্দিনী তোমার বুঝি খিদে পায় না ধীরাস্তা আমার সঙ্গে তো সীতা সাবিত্রী তুলনা করলে তোমার সাথে কার তুলনা করবো ধীরাস্তা এই সমাজে এখনো তোমার মতো মানুষ আছে সেই ছোট থেকে এই খেলার সাথে নন্দিনীর সুখে দুঃখে সব সময় তার পাশে থেকেছো আজ এই ধর্মযুদ্ধে এখনো সমানভাবে সেই নন্দিনীর পাশে পাশে আছো বারে পাশে পাশে থাকবো না রায়বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তুমি পথে নেমেছিলে নিজের সুখের কথা না ভেবে প্রতিটা টাকা তুমি খরচা করেছো রায়বাড়ির স্বার্থে পরনের কাপড় মুগলি মতো ছিঁড়তে বসেছে মাথায় রূপকে চোখের তলায় খালি এত কষ্ট সহ্য করেও অন্যের জন্য যদি তুমি প্রাণপাত করতে পারো তাহলেই ধীরাজ তার ছোটবেলার সাথের পাশে থাকতে পার না 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 তুমি আমার কাছে মানবী নও তুমি আমার কাছে দেবী হ্যাঁ হ্যাঁ দেবী 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 সেই দেবীর দর্শন পাওয়ার জন্যই তো আমি দিনের পর দিন মাসের পর মাস খুঁজে বেরিয়েছি মাসের পর মাস খুঁজে কি অবস্থা হয়েছে তোমার ওরে ওরে নন্দিনী মা আমার না 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 আমি কি করছি আমি কি করছি তুমি আমায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বৌরানী তুমি আমার মাধুর কাকা আমার নাম ধরে ডেকে তুমি কোনো অন্যায় করোনি মাধব কাকা আমি তো তোমার মেয়েরই মতো না না বৌরানী না বলো না বলো না ও কথা বলো না ও কথা বলো না যে তুমি আমার মেয়ে তুমি আমি যে সামান্য চাকর বৌরানী আর তুমি তুমি আমার মনিবের বউ আমার বউ রানী ভালো করে তাকে
দেবার গয়না নেই মাধব কাকা, আমার কাছে না আর সেই সিন্ধুকের চাবি নেই। জানো মাধব কাকা, আজ না আমি স্বামী পরে থাকতাম, আর আমি তোমাদের বৌরানী নই গো মাধব কাকা, আর আমি তোমাদের বৌরানী নই। মাধব কাকা, আমাদের সন্ধান তুমি পেলে কি করে? বৌরানীর গান শুনে। গান শুনে? হ্যাঁ, যবে থেকে তোমরাও বাড়ি ছেড়ে চলে এসেছো তবে থেকে আমিও পথে নেমেছি তোমাদের সন্ধানে। দিনের পর দিন, মাসের পর মাস খুঁজতে খুঁজতে চলে এসেছি এই মানুষের ভিড়ে ভরা শহরের বুকে। হঠাৎ শুনতে পেলাম বৌরানীর গান, আর গানের সূত্র ধরেই আমি খুঁজে পেলাম তোমায়, আর তোমাকে অনুসরণ করেই আমি খুঁজে পেয়েছি আমার বৌরানীকে। তা বৌরানী, তুমি তোমার বাবা জঙ্গল সর্দারের কাছে না গিয়ে এখানে এভাবে কষ্ট করে পড়ে আছো কেন? ছোট থেকে জেনে আসার সব সত্যিগুলো যে আজ মিথ্যে হয়ে গেছে মাধব কাকা। যে বাবাকে আমি দেবতার আসনে বসিয়েছিলাম সেই বাবাই কিনা আমার স্বামীকে খুন করতে চেয়েছিল। জানো মাধব কাকা, আজ না আজ আমার সব পরিচয় হারিয়ে দিয়ে আমি হয়েছি ডাকাতের মেয়ে। যে কথা বলতে চাই সে কথা পরে শুনলেও চলবে বৌরানী, তার আগে শোনো রঞ্জন দাদাবাবুর বড় বিপদ। রঞ্জন দাদাবাবুর বড় বিপদ, যেদিন থেকে তোমরা ও বাড়ি ছেড়ে চলে এসেছো ঠিক সেইদিন থেকে নাগরাজের পোষা গুন্ডা ওই চবলনার নামের এক শয়তান দাদাবাবুকে জোর করে তুলে নিয়ে গিয়ে তার উপরে চালাচ্ছে অকথ্য অত্যাচার। জানি নন্দিনী জানি, এক যুদ্ধ শেষ না হতে হতে আর এক যুদ্ধের ডাক এসে গেছে তোমার সামনে। যে স্বামী তোমাকে একদিন লাঞ্ছনা অপমানে ভরিয়ে ত্যাগ করেছিল তারই জীবন রক্ষা করতে তোমাকে ছুটে যেতে হবে ওই শয়তানদের মোকাবেলা করতে। তবে দেরি কেন নন্দিনী, চলো চলো সেখানে, চলো চলো। তুমি এখানে থাকবে, এখানে এখন অনেক কাজ বাকি, আমার সঙ্গে যাবে মাধব কাকা। মাধব কাকা তুমি পারবে এই নন্দিনীর সঙ্গে শক্তভাবে কোমর বাঁধতে? বাবা বলে যখন ডেকেছো তখন মেয়েকে রক্ষা করতে বাবা নিশ্চয়ই কোমর বাঁধতে পারবে। বেশ, তাহলে ভিখারিণী থেকে রাজরানী, রাজরানী থেকে ভিখারিণী হয়ে এই নন্দিনী আমার আসনে উত্তীর্ণ হলো। ওই শয়তানদের জল ছিঁড়ে সে ফিরিয়ে নিয়ে আসবে তার জীবন সাথীকে বাঘিনী রূপে। আর জীবন সাথী কাকে বলে? তোমাকে আমাকে দেখলেই তো বোঝা যাবে, এই জন্য তোমার জন্য আমি, আমার জন্য তুমি। তোমার আমার ভালোবাসার রসে যে জাল বুনেছি সেই জালের ফাঁদে পড়ে সবকটা শত্রু নিকেশ হয়ে গেছে আমাদের পথ থেকে। এখন এই স্বরূপ নগরের বিশাল সম্পত্তির মালিক তুমি আর আমি। কাল নাগিনী হয়ে সরু গর্ত দিয়ে ঢুকে কামড় বসাতে চেয়েছিল ওই নন্দিনী। আর বিষ দাঁতটাকে উপরে, ওর ল্যাজটাকে কেটে দিয়েছি। এদিকে হতভাগা রঞ্জন, আপন পর চিনতে না পেরে যে ছিল তার রক্ষা কবচ সেই নন্দিনীকে দূরে সরিয়ে দিয়ে চমললালের ট্র্যাক পৌঁছে মরছে। এদিকে পাগল প্রতাপ নারায়ণ কে জানে কোথায় মরে পড়ে আছে। যাক বাবা, মেয়ে হয়ে বাবাকে খুনের দায় কাঁধে চাপাতে হলো না। ওদিকে আর এক বুড়ো, নন্দিনীর বাবা মেয়ের শোকে দু দুবার গ্রাম ছাড়া। বাকি আছে শুধু অন্য দাদা। দিদি দিদি, দাদা কোথায় বলো না। কি ব্যাপার শালা বাবু, যে হঠাৎ কলকাতা থেকে চলে এলে, রঙ্গিনী নামে নেশাটা ঘাট থেকে নেমে গেল বুঝি। মিস্টার ঘোষ আমার সাথে বিশ্বাসগত কথা করেছে জামাই বাবু। কি বলছিস তুই ভাই? হ্যাঁ দিদি, রঙ্গিনীর প্রতি ভালোবাসার সুযোগ নিয়ে মিস্টার ঘোষ আমাকে দিয়ে কোম্পানির সমস্ত কিছু সই করে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি সব কিছু লিখে নিয়ে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু কথা তো ছিল অর্ধেক সম্পত্তির মালিকানা থাকবে আমাদের, অর্থাৎ তোমার আর আমার নামে। কথা মতোই কাজ হয়েছে ম্যাডাম, এখন থেকে আমি এবং আপনারা দুজনে কোম্পানির সমান সমান অংশীদার। এসব কি বলছো তোমরা, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানতে চাই দাদা কোথায়? জমের দুয়ারে। মিস্টার ভোসকে দিয়ে তোকে লিখিয়ে নিয়েছি কোম্পানির সমস্ত মালিকানা। তার মানে? আর
আসলে মিস্টার ভোসের সঙ্গে ঝগড়াটা না লোক দেখানো অভিনয়। ও দিদি হয়ে তুমি এই কাজ করতে পারলে? আর ওর সাংঘাতিক কাজ আমি করতে পারি। টাকা, সম্পত্তি, ক্ষমতা, এই আমার কাছে সব। তার জন্য বাবা ভাই সবাই সবাই সবাইকে আমি বলি চড়াতে পারি। দেবতার মতন দাদা বৌদিকে আমি চূড়ান্ত অপমান করেছি, দুঃখ দিয়েছে মনে, সে পাপের ফল তো আমাকে পেতে হবে, পেতে হবে সে পাপের ফল। দাদা তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, বাজে তুমি আমাকে ক্ষমা করে দিও বৌদি, আমাকে ক্ষমা করে দিও। বাকি ছিল একটা আপদ, সেটাও দূর হলো। অঞ্জন, অঞ্জন কোথায়? কি তুই এখানে? এখানে কি চাইতো? অঞ্জনকে দিয়ে তুমি সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছো, তাতে আমার বলার কিছু নেই, কিন্তু কিন্তু ওকে তুমি কলকাতা থেকে তাড়িয়ে দিলে কেন বাবা? সেই কৈফিয়তকে আমাকে তোকে দিতে হবে। হ্যাঁ দিতে হবে, কারণ কারণ অঞ্জনকে আমি ভালোবাসি। নন্দিনী, কি চাও তুমি? সারা জীবন আমি পুরুষ মানুষের খেলার সামগ্রী হয়ে থাকবো? না বাবা, অঞ্জনকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন তুমি ভেঙে দিও না। আর অঞ্জনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আর তুই যদি এখন এখান থেকে না যাস, গুন্ডা ডেকে তোকে খুন করে মাটিতে পুঁতে দেব। গুন্ডা বদমাশের দরকার নেই ম্যাডাম, এমন অবাধ্য মেয়ে আমিও চাই না, বাবা হয়ে আমি ওকে খুন করব। বাবা হয়ে তুমি নিজের মেয়েকে একথা বলতে পারলে? বেশ, আমি চলে যাচ্ছি, তবে অঞ্জনকে খুঁজে নিয়ে আমি আবার ফিরে আসব। সেদিন মেয়ে হয়ে আমি তোমাকে জেলের ঘানি পেশাব। হাতি ঘোড়া গেল তল, আর মশা বললে কত জল। আপনি কিছু চিন্তা করবেন না নাগরাজ বাবু, ওর যা ব্যবস্থা করার আমি করব। ঠিক আছে, আপনি এখন একটু বাইরে যান, আমার স্বামী স্ত্রী একটু। বুঝেছি বুঝেছি নাগরাজ বাবু, ওকে আমি যাচ্ছি বাইরে, আর আপনারা দুজনে করুন। কি ব্যাপার, মিস্টার ঘোষকে বাইরে পাঠিয়ে দিলে কেন? না বারে আমাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে কাবাব্বে হাঁটি হচ্ছিল তাই। তাহলে এখন কি করবে? তোমার জন্য আমি, আমার জন্য তুমি, তোমার প্রতিশোধ পূরণের সব ব্যবস্থা আমি করে দেবো। নর্দমা থেকে তুলে এনে তুমি আমাকে জামাইয়ের আসনে বসিয়েছিলে, তাই আজ তোমার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। আচ্ছা তাই নাকি? আজকে তুমি যা বলবে তাতে আমি রাজি, আজকে তুমি যা বলবে তাতে আমি রাজি। Yeah.
কথা বলিবি তাকে আমি আজ সত্যি বলছ আজকে সত্যি তাকে স্ত্রী যে নিজের বাবাকে বিষাক্ত ওষুধ খাইয়ে পাগল করে দিতে পারে, যে নিজেদের ভাইয়েদের সর্বনাশ করতে পারে, সে কখনো কারো সত্যিকার স্ত্রী হতে পারে না। সুযোগ বুঝে একদিন আমাকে ছোবল মারত, তাই পথের কাঁটাটাকে সরিয়ে দিলাম। এখন বাকি আছে শুধু রঞ্জন অঞ্জন। কিন্তু ব্যবসা ব্যাপার সুবিধা লাগছে নাই ম্যানেজার বাবু, নন্দিনী ফিরে আইছে। সে কি? হ্যাঁ ম্যানেজার বাবু, স্টেশনে ট্রেন থেকে মাধবা নন্দিনীকে নামতে দেখলাম, আর দেখে ছুটতে আইলাম আপনার কাছে খবরটা দিতে। কি চাই ওরা? নন্দিনী নিশ্চয়ই শ্রীধর বাড়িতে যাবে। যাবে নন্দিনী, প্রথমে যাবে জঙ্গল সর্দারের বাড়ি, তার আগে আমাদের যেতে হবে চমনলালের ডেরায়, যেখানে রঞ্জনকে আটক করে রেখেছে, রঞ্জনকে নিকেশ করে তারপর কিছু দেখতে পাচ্ছি না। তুমি আমায় কোথায় নিয়ে এসছো? খুলে দাও চোখ আমার। দেখ তোকে কোথায় নিয়ে এসেছি। দেখি, এ তো সেই দীঘির পার। এই সেই দীঘির পার যেখানে অনেকদিন আগে আমি তোকে খুন করতে চেয়েছিলাম। এই দীঘির পারে নন্দিনী তোর জান বাঁচিয়েছিল। এস দীঘিকা কিনারামে নন্দিনীর স্মৃতিতে খুন ভরে তাকে তুই শাদি করেছিলিস, ইয়াদ আছে বাবু? হ্যাঁ হ্যাঁ, সব কথা আমার মনে আছে। কিন্তু এই সব কথা তুমি জানলে কি করে? এই মুখ হোসে রাগালে কে? কে তুমি চমনলাল বলো কে? চমনলাল হলো সমাজের দুশ্মন, দুনিয়ার দুশ্মন, ইনসানিয়তের দুশ্মন। আর আমাকে দুশ্মন কে বানিয়েছে জানিস? কে? তোদের মতো বাবু লোকেরা। জানতে চাস আমি কে আছি? হ্যাঁ বলতে চাস? দেখতে চাস আমার আসলি চেহারা? ইয়ে দেখ, ইয়ে দেখ আমার আসলি চেহারা। কি জঙ্গল সর্দার তুমি? তার মানে এতদিন ধরে চমনলাল সেজে তুমি আমার উপর চালাচ্ছিল অকথ্য অত্যাচার। কিন্তু কেন, কেন জঙ্গল সর্দার কেন? তুমি তো নন্দিনীর বাবা। রঞ্জন বাবু, ওই নাম তুমি মুখে আনবে না। হ্যাঁ আমি, আমি তোমার উপর চালিয়েছি আমার অকথ্য অত্যাচার। কেন চালাবো না? আমার আমার মেয়েটার মনে কষ্ট দিয়ে তাকে মিথ্যা বদনাম দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো তুমি, তারই শাস্তি দিচ্ছি আজ তোমাকে। না জঙ্গল সর্দার, আসল শয়তানদের তুমি এখনো কোনো শাস্তি দিতে পারোনি। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। ছেড়ে দাও, তোমাকে আজ খুন করে দিঘির জলে ভাসিয়ে দেবো বলে খাঁচা থেকে বার করে এই দিঘির পারে নিয়ে এসেছি। যে পাপ তুমি করেছো আমি জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। তোমাকেই খবরদার, খবরদার সর্দার, তুমি ওকে মারবে না, ওকে ছেড়ে দাও। পাপই করছে, পাপের বিচার ভগবান এদিনও আমার দেখাচ্ছিল। বসন্তী, আর কত, আর কত খুন করবে সর্দার? যত খুন করেছো, করেছো কত মানুষের সর্বনাশ, তার বিচার কে করবে? কিন্তু বসন্তী, ও যে আমাদের মেয়েকে, আমাদের মেয়ের কপালে যে দুঃখ লেখা থাকে সে দুঃখ খণ্ডাবার কারো সাধ্য নেই। আমি তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, ওকে তুমি ছেড়ে দাও, না হলে, না হলে তুমি আমার মরা মুখ দেখবে। বসন্তী, বসন্তী, তুমি আমার কি প্রতিজ্ঞা দেখছো? নিয়ে গেলে নন্দিনীকে হারিয়ে তোমার আমার দুজনের জীবন যে শূন্য হয়ে গেছে, সেখানে কি বা পাপ আর কি বা পুণ্য। জঙ্গল সর্দার, যাও বাবু যাও, তুমি মুক্ত, তুমি স্বাধীন, যেখানে খুশি তুমি চলে যেতে পারো। যাও 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 যাও, আমি মুক্ত। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো এই মুহূর্তে, আমি যাবো নন্দিনীর কাছে, যেখান থেকে হোক নন্দিনীকে আমি খুঁজে বার করবই।
আর তারপর জঙ্গল সর্দার, যাবার আগে শুধু একটা কথা তোমায় আমি বলে যাচ্ছি, যে মেয়েকে হারিয়ে আজ তুমি এত কষ্ট পাচ্ছ, যেদিন সেই মেয়েকে তার আসল বাবা মার কাছ থেকে তুমি চুরি করে এনেছিলে সেদিন কি একবারও ভেবেছিলে তাদের কথা? হ্যাঁ জঙ্গল সর্দার, হ্যাঁ আমি পাপি, কারণ না বুঝে আমার স্ত্রীকে আমি বার থেকে বার করে দিয়েছি, কিন্তু আমার থেকে অনেক বড় পাপি তুমি জঙ্গল সর্দার। হ্যাঁ হ্যাঁ তুমি গিয়েছিলাম দেখলাম খাঁচা খালি বাকি পুরুত, রঞ্জনকে তুই বাঁচাতে চেয়েছিস তাই না? এসব তোরই চক্রান্ত। তা না কি সেদিন চিঠি দিয়েছিলাম রঞ্জনকে, চিঠিখানা পড়িয়ে তাকে খলনায়ক সাজিয়ে তোকে দিয়ে আটক করে রেখেছিলাম, সেই রঞ্জনকে তুই বাঁচাতে চাইছিস, জানিস কত বড় অপরাধ করেছিস তার শাস্তি? তোরকে আমি তোকে দেব চরম শাস্তি। তোর মা বসন্তী যার নেই রে বেটি, এই জঙ্গল সর্দার জীবনে অনেক পাপ করেছে, এবার আমাকে যেতে দে বেটি, যাবার আগে তোর জীবনের একটা চরম সত্যি কথা আমি তোকে জানিয়ে যেতে চাই রে বেটি, আজ থেকে 25 বছর আগে তোর মায়ের পেটে জন্মেছিল এক মরা বাচ্চা, আর ওই একই দিনে এই এই মাধবের ঘরে জন্মেছিলিস তুই, এক মায়ের কোল শূন্য করে আর এক মায়ের কোল পূর্ণ করতে এই এই মাধবের ঘর থেকে আমি তোকে নন্দিনীর ভাগ্য রচনা করতে গিয়ে তোমার হাত দেখতে বাড়ির জন্য কেঁপে যায়নি, বলো না বলো না বিধাতা, এই নন্দিনী এখন কি করবে? তার বাবা মা মরে গেছে বলে সে কাঁদবে নাকি তার জন্মদাতাকে ঘুরবে দিবে সে আনন্দে হাসবে, বলো না বিধাতা নন্দিনী এখন কি করবে? বিধাতা তোমার কোনো কথার উত্তর দেবে না, তোমার কথার উত্তর দেবো আমি, জঙ্গল সর্দারকে খুন করেছি আমি। তুই আমার বাবাকে খুন করেছিস? হ্যাঁ করেছে, আর তোর মায়ের চুলের বুকে ধরে টানতে টানতে এখানে নিয়ে এসেছিলাম আমি। তুমি এসেছো?
হ্যাঁ এদিক থেকে একটা গুলি লাফ পেয়ে আমি এদিকে ছুটে এলাম, কিন্তু তোমার এই অবস্থা কে করেছে কাকা? ওই নাগরাজ সেন। নাগরাজ সেন? জঙ্গল সর্দার, নন্দিনীর মা ওদেরকে মারলো। ওই শয়তান নাগরাজ সেন। শুধু ওকে, ওদের নয়, আমার মেয়ে, আমার মেয়ে নন্দিনীকে ওরা তুলে নিয়ে চলে গেছে। কি বললে মাধব কাকা? আমার নন্দিনী ফিরে এসছে কাকা? কাকা বলো না, বলো না, আমার নন্দিনী কোথায়? বলো না কাকা। ওই ওই চমনলালের জেলায়। তার মানে এতদিন ধরে ওরা যেখানে আমায় আটকে রেখেছিল নন্দিনীকে সেইখানে তুলে নিয়ে গেছে? কাকা কাকা, তোমায় এক্ষুনি একটা কাজ করতে হবে। গ্রামের ভেতর থেকে লোকজন জোগাড় করে নিয়ে তুমি যাও এই জেলায়। আমিও যাচ্ছি, যেভাবে হোক নন্দিনীকে আমাদের বাঁচাতে হবে কাকা। শেষ ভালো যার সব ভালো তার, আমার শেষটা বোধহয় খুব ভালো হয়ে গেল। ভালো কি বলছেন মঞ্জার বাবু, একেবারে ফাটা ফাটি। হাস নাগরাজ, জীবনের শেষ হাস। খাঁচার মধ্যে যাকে আটকে রেখেছিস সে নন্দিনী নয়, আহত বাঘিনী। বাইরে বেরিয়ে দেখ নাগরাজ, শিয়াল কুকুর নয়, আকাশে চিল শকুন উঠছে, তোদের মতো জানোয়ারের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে। ভগবান মঞ্জার বাবু, ওসব নিয়ে আপনি কেন চিন্তা করছেন? দিন বর্ষাটা আমাকে দাও, এই বর্ষাটা দিয়ে ওকে আমি বাইরে থেকে খতাই। এবার হবে বস্তর হরণ পালা। নাগরাজ আর আমার শয়তানি মেয়ের চক্রান্তে আমি পাগল হয়ে মুদ্রে বসেছিলাম নন্দিনীর জন্য। আজ আবার আমি সুস্থ জীবন ফিরে পেয়েছি। নন্দিনীর জন্য? হ্যাঁ রঞ্জন বাবু, নন্দিনীর জন্য। কর্তবাবু যে রায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছিলেন সেটা ছিল নন্দিনী আর আমার পরিকল্পনা। সে এও বুঝতে পেরেছিল কর্তবাবুকে রায় বাড়ি থেকে সরিয়ে ফেলতে না পারলে সে কোনোদিনই সুস্থ হতে পারবে না। তাই প্রায় রাতে আপনার বাড়িতে যেতাম নন্দিনীর কাছে টাকা আনতে। আর এক মাস শহরের বড় নার্সিংহোমে রেখে কর্তবাবু চিকিৎসা করানো, সে এখন সম্পূর্ণ সুস্থ। নন্দিনী আমি ভুল করেছি, তোমার কাছে আমি অন্যায়। মঞ্জার বাবু, আপনার হুকুমে বহুত পাপ কাজ করেছি, তাই জীবনটা দিয়ে পাপের বৌদি, তোমার প্রতি অনেক অন্যায় আমি করেছি, তার শাস্তি তুমি আমায় দিও। কিন্তু শয়তান দুটোকে তুমি ছাড়ো না। আমি কিছু করিনি। অনেক অন্যায় কি করেছিস, এই স্বরূপনগরের মাটিতে তার জবাব দিয়ে যেতে হবে। নাগরাজ, এক আজব চিড়িয়াখানা, যেমন দেখাবি তেমনি দেখবি। এক আজব চিড়িয়াখানা, এক আজব চিড়িয়াখানা।
আপনার নিকটবর্তী সমস্ত ক্যাসেটের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন কিরণ ভিসিডি। ভালো কথা, কিরণ ভিসিডি কেনার সময় কিরণ ট্রেডমার্ক দেখে নিতে ভুলবেন না। নামটা মনে রাখবেন, কিরণ ভিসিডি।